দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিত রাজ্য সরকার নিযুক্তির ক্ষেত্র অনিয়ম সহ্য নকরে সরকারে সোনোয়াল সরকারের কার্যকালত এপিএসসির কেলেঙ্কারির বিরুদ্ধে লওয়া কঠোর পদক্ষেপর কথা উল্লেখ করে বিধানসভার নিজের স্থিতি স্পষ্ট করে দিলে রাজ্য সরকারে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন সদনত সরকারের হয়ে মন্ত্রী পীয়ূষ হাজরিকার এই ঘোষণা। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা অব্যাহত থাকিব, চাকরির নামত কোনো ধরনের কেলেঙ্কারি নহব। মঙ্গলবারে সদনত এপিএসসির কেলেঙ্কারি আর এজনিয়া তদন্ত আয়োগের কার্যকাল সম্পর্ক প্রশ্ন উত্থাপন করেছিল এউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। বিধায়কগীর প্রশ্নের উত্তরত মন্ত্রী পীয়ূষ হাজরিকায় সর্বানন্দ সোনোয়াল সরকারের পর আরম্ভ করে বর্তমান সরকারলৈকে এপিএসসির ক্ষেত্র লওয়া দৃঢ় পদক্ষেপর কথা সদনত ব্যাখ্যা করে। আমার বিগত সরকার অতি কঠোরের পর কঠোর সিদ্ধান্ত লৈছিল আর নজিরবিহীনভাবে আমি এনেকা দৃষ্টান্ত রাখিছিল যে এপিএসসি কেলেঙ্কারি যিসকল জড়িত কোনো ধরনের কারোর লগত কম্প্রোমাইজ নকৰি সকলকে শাস্তির ব্যবস্থা করা হয়েছিল, চাকরির পর নিলম্বিত করা হয়েছিল, চাকরির পর একেবারে কেনেকৈ নাইকিয়া করে দিব পাৰি তার ব্যবস্থা করা হয়েছিল। আর এতিয়া এনেকুৱা স্বচ্ছভাবে এপিএসসির চাকরি দিয়া হয় যার কারণে পিতৃ মাতৃয়ে কি নাজানে এপিএসসি কি, এসিএস কি, এপিএস কি, এলাইট কি, তার তেনেকুৱা ঘরের লড়া ছোৱালীও এতিয়া এপিএসসির চাকরি পোৱা পরিবেশ অসমত হল। সদনত বিধায়ক আমিনুল ইসলামের পুনের প্রশ্ন, এই মাহতে কার্যকাল শেষ হবলগিয়া এজনিয়া তদন্ত আয়োগক কিয় 2014 এপিএসসির কেলেঙ্কারি তদন্ত করবল দিয়া নাই সরকারে? 2014 সনের যে কেলেঙ্কারি হয়েছিল সেই তদন্ত করবলৈ এজনিয়া তদন্ত আয়োগক কর্তৃত্ব দিব লাগে, সরকারে পিছত জানাম বলে কয়ে আছে, বারে বারে হাইকোর্টে রিমাইন্ডার দিয়ে আছে, আজিলেক সরকারে ক্লিয়ারেন্স দিয়া নাই যে ঠিক আছে 2014 সনের কেলেঙ্কারিও তদন্তর আওতাত আনা হোক। আজিলেক সরকারে নিদিয়ার কারণে এতিয়া সেই ভিকে শর্মার নেতৃত্বাধীন এজনিয়া তদন্ত কমিটিয়ে সেই তদন্তখিনি করব নোৱাৰিলে। ইউডিএফর বিধায়কগৰাকীৰ এই প্রশ্নের উত্তরত মন্ত্রী পীয়ূষ হাজরিকায় কলে 2013 কেলেঙ্কারির তদন্ত সম্পূর্ণ হওয়াই নাই। কিন্তু আকৌ কৈছো যে যেহেতু 13 তদন্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া নাই, 14 আমি অগ্রসর হওয়া পড়া নাই, অগ্রসর হম তার কম্প্রোমাইজ করা নহব আর প্রয়োজন সাপেক্ষে এই কমিশনেরও আমার যে কার্যকাল কার্যকালক আগুয়াই দিয়া হব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।